আমাদের গ্রামের মহিলারা আছে বাসুরের এই যে তার যে চারটি পায়ের যে খুর খুরটা তখন খুব নরম থাকে, কেউ আবার নখ দিয়ে একটু বাড়তি বা কোনাটা নাগুলো ছিঁড়ে দেয়, এটা কি এর সাইন্টিফিক ব্যাখ্যা? এর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই, এগুলো হচ্ছে মানুষের বাহুল্যতা, মানে যা কোনো কাজ না সেগুলো এই সমস্ত কাজগুলো, এটা একটা অকাজ, বরং আরো খুরের নিচে কেটে ওখানে আরো জীবাণু সংক্রমণের পথটা তৈরি করে, একটু পরেই তো বাসুর এটা হাঁটবে দৌড়াবে মাটির সঙ্গে একটা ঘর্ষণ হবে, ওর বাড়তি যে জিনিসটা ক্ষয়টাই সমান হয়ে যাবে। তো ওর এ কাটার জন্য এই বুদ্ধি কে দিয়েছে? এটা কি মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পর কি তার নখ কাটে? না, মানে প্রয়োজন তো না, সে যদি নখ বড় নিয়ে আসলো না ছোট নিয়ে আসলো এটাকে ও তখন দেখেও না। এই গরুর বেলায় এত গবেষণা কেন? এগুলো আছে, এটা এটা অনেক খারাপ কাজের মধ্যে একটা খারাপ কাজ। বাসুর দাঁড়াবে দৌড়াদৌড়ি করবে, সে পায়ে ফুল কোথায় কি সমান হয়ে যাবে, ওই সময় আমার বেশি প্রয়োজন, গর্ভফুল নিয়েও আমার ভাববার ওই সময় প্রয়োজন নেই, যদি না পড়ে বা পড়লো। এখন অনেক সময় গর্ভফুল কখন পড়বে এজন্য করে কি মানুষ সারা রাত গোয়াল ঘরের মধ্যে বসে থাকে, হয় না এই গর্ভফুল কেন সে চকি দিচ্ছে যে ওইটা পড়ে যাওয়ার সাথে সাথে গরু খাবে কিনা, অনেক সময় গরু এটা খেয়ে ফেলে, প্রথমে হয় কি তার বদহজম হয়, পেট খারাপ করে, তার সঙ্গে কিছু একটু হরমোন খায়, খেলে পেট খারাপ করলে কিছুদিন তো এটা বদহজমের কারণে তার তো দুধ খাওয়া দুধ তো কম হবে, চিরস্থায়ী নয় সাময়িক বদহজম হয়, এটা প্রথম কথা, এটা খারাপ জিনিস খাইতেছে। মনে রাখবেন যে বাসুর যখন জন্মগ্রহণ করে তখন সে কিন্তু তার শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা থাকে শূন্য, জিরোতে থাকে, অর্থাৎ আপনার একটা বন্দুক আছে আর গুলি আছে, বন্দুক গুলির মধ্যে গুলি যদি বন্দুকের মধ্যে না ঢোকে তাহলে তো এটা ফায়ার হবে না। বাসুর জন্মের পরে তার মায়ের দুধ খেতে হবে, সৃষ্টিকর্তা এটার বিধান মতে মায়ের দুধের মধ্যে শাল দুধের মধ্যে যে অ্যান্টিজেন থাকে এই অ্যান্টিজেনটা বডিতে যখন যায় তখনই এটা যে অ্যান্টিবডি থাকে এটা সে বাসুরের শরীরে যাওয়ার সাথে সাথে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়। বাসুরকে দিয়ে টানা খাওয়ানো হোক, না হলে প্রয়োজন হলে তাকে দুয়ায় এনে বাসুরকে খাওয়ানো, না এটা নিয়ম হলো যে প্রথমে উলানটাকে পরিষ্কার করতে হবে, জি গরম পানিতে পরিষ্কার করে ভিতরে যে প্লাক থাকে অর্থাৎ প্রত্যেকটা বাটের মধ্যে একটা প্লাক থাকে, ন্যাচারাল প্লাক প্রোটিনের একটা প্লাক থাকে, এটাকে একটু নরম করে দিয়ে মাসেজ করে এটা বের করে নেওয়ার পরে শাল দুধটা পরিষ্কার পাত্রের মধ্যে দোয়াতে হবে, দোয়ায় ফিডারে ভরে বাসুরকে খাওয়াতে হবে। এখন ফিডারটা যদি অপরিষ্কার হয় তাহলে পেট খারাপ হবে। আচ্ছা এবার আপনি যে বাসুরকে দুধ দোয়ানোর কথা বললেন, আমরা যে অনেকে আছে যে সুন্দর করে পানি একটু বানের দিকে ভাবে মেরে দেয় দিয়ে হাতে সর্ষের তেল নিয়ে দুধের টানতে থাকে, এই সর্ষের তেলটা আমরা যে বাটে ব্যবহার করি এই সময় একটু আসলে সরিষার তেল এখানে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, আপনি সরিষার তেল কেন আমি না পেলে তেলও দিতে পারেন, সরিষার তেল কাছাকাছি এইটা নয় ওইটা ব্যবহার করে, এটা জাস্ট হাতটাকে চালু করার জন্য, এটার সঙ্গে অন্য কোনো সাইন্টিফিক গ্রাউন্ড না, মূলত হলো যে বাটটাকে পরিষ্কার করে ধুইতে হবে, জীবাণুমুক্ত করতে হবে, তারপর দুধটা আনতে হবে। এবং এই দুধ ছাল দুধটা এখানে এই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে ইস্যু, বাচ্চা জন্মের পর পর অনেকেই বাচ্চা কখন দাঁড়াবে এবং মায়ের দুধ খাবে এই জন্য অপেক্ষা, জি 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 ফুল কাটা নিয়ে যতটা না ব্যস্ত দুধ খাওয়ানো তার থেকে কম ব্যস্ত, কম ব্যস্ত বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে তার জন্মের আধা ঘন্টার মধ্যে, আপনি সর্বোচ্চ এক ঘন্টা দিন মানে কতটুকু সময় পর্যন্ত শাল দুধ বলা হয়, মানে একদিন দুই দিন এমন এইটাতে 72 ঘন্টা পর্যন্ত শাল দুধ থাকে, কিন্তু আধুনিক বিজ্ঞান এখন বলে যে না 24 ঘন্টাই হলো শাল দুধ, অর্থাৎ দুধ যতক্ষণ পর্যন্ত হলদাতে ভাব থাকে ওইটাই শাল দুধ, কিন্তু সেটা থেকে বড় কথা হলো বাসুরের জন্য প্রথম এক ঘন্টা বা আধা ঘন্টা শাল দুধ হলে তার জন্য প্রয়োজন, অর্থাৎ এই আধা ঘন্টার ভিতরে যে শাল দুধ পাওয়া যাবে এর ভিতরে ইমিউনোগ্লোবুলিনের মাত্রা 32 বা তার উপরে থাকে, যত সময় যাবে প্রতিটা আধা ঘন্টা এক ঘন্টা পরপর এই ইমিউনোগ্লোবুলিনের মাত্রাটা নামতে 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 একসময় 20-এর নিচে চলে আসবে, কিন্তু বাসুরের জন্য প্রয়োজন 22 থেকে 32-এর মধ্যে ইমিউনোগ্লোবুলিন সমৃদ্ধ দুধ শাল দুধ, এটা বাসুরের জন্য সবচেয়ে বেশি উপকারী, তার একটু বেশি হোক কিন্তু এর কম হলে যখন 22-এর নিচে নেমে আসবে এই ইমিউনোগ্লোবুলিন যুক্ত শাল দুধ বাসুরকে খাওয়ালে বাসুরের শরীরে সেটা তখন প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় হয়ে যাবে,
এইটার উপরে ভিত্তি করে বাছুর আগামী দিনে কতটা রোগমুক্ত হবে, কতটা সে টিকে থাকবে, কতটা সে সমৃদ্ধ হবে এটা নির্ভর। ধরেন আমরা 72 ঘন্টা পর্যন্ত তাকে টুবি কন্টিনিউ দুধ খাওয়ালাম তার ইচ্ছা মতো। আপনি যেটা সবসময় আমাদের খামারিদের উদ্দেশ্যে বলেন যে গরু থাকবে দড়ি মুক্ত, বাছুর থাকবে ঘেরার মধ্যে আটকা, তা আমরা বাছুরকে ফিডিং যদি করাই প্রতিদিন কয়টা করে দুধ খাওয়াতে পারবো সর্বোচ্চ? এই ক্ষেত্রে আমাদের থামরুল হলো যে বাছুরের দৈহিক ওজনের 10 ভাগের 1 ভাগ দুধ তাকে প্রতিদিন খাওয়াতে হবে। তার মানে বাছুরের ওজন যদি হয় 22 কেজি, তাহলে 22-এর মাঝখানে একটা দশমিক চিহ্ন দেন, তাহলে কি 2.2 অর্থাৎ 2 কেজি 200 গ্রাম। যদি 3 কেজি হয়, যদি 30 কেজি হয় তাহলে 3 কেজি, যদি 40 কেজি হয় তাহলে 4 কেজি, যদি 35 কেজি হয় তাহলে 3.5 কেজি। এভাবে আমরা কতদিন পর্যন্ত দুধ খাওয়াবো? দুধ কতদিন খাওয়াবে এই প্রশ্ন, এইটা হলো মৌলিক প্রশ্ন এবং আমাদের দেশ এই জায়গাটা এখনো পিছিয়ে আছে। আমাদের একটা বাছুর দেখা গেল 7 মাস পর্যন্ত দুধ খায়, আমরা কি 7 মাস পর্যন্ত দুধ খাওয়াবো? না, খাওয়াবেন না। বাছুরকে দুধ খাওয়ানোর সর্বোচ্চ সময় হলো 85 দিন। কিন্তু বাছুরকে যদি তৃতীয় দিন যেদিন জন্মাবে তার তৃতীয় দিন পর্যন্ত যেহেতু সাল দুধ থাকে, কিন্তু প্রথম দিন থেকেই যদি আমি চেষ্টা করব তার মায়ের দুধ তাকে সুস্থেই দিব না, প্রথম দিন থেকেই তার ফিডারে নিয়ে আসবো, ফিডার দিয়ে খাওয়াবো। হ্যাঁ, ফিডারে খাবে অথবা বালতিতে খাওয়াবে, কিন্তু আবার বালতি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি বালতিতে খাওয়ায় ফিডারে খাওয়ায় এতে যদি এই অভ্যাস গড়ে তোলে মায়ের দুধ তার শোষার দরকার নেই। আচ্ছা, শুষলে ক্ষতি কি? গোসুর বা গরুর বাড় যত ছিদ্র উন্মুক্ত থাকবে ওই দিক দিয়ে গোলাপ ফোলা রোগের জীবাণুটা ভিতরে ঢুকে যাবে, বাছুর ঘন ঘন শুষবে। গরু একবার বাচ্চা দুধ দেওয়ানোর পরে তার বাটের ছিদ্র আধা ঘন্টা পর্যন্ত উন্মুক্ত থাকে, যদি ডেলি যদি সে 6-6 বার শোষে 6-6 আধা ঘন্টা ফাঁক থাকবে, এই ময়লার মধ্যে যদি গরুটা শুয়ে পড়ে তাহলে ওই দিক দিয়ে জীবাণু ঢুকবে, তাহলে গোলাপ ফোলা রোগ তার খাওয়ার থেকে আর কোনো ক্রমে করবে না। এই জন্য সবসময় গরুকে আলাদা রেখে বাছুরকে দুধ খাওয়াতে হবে মায়ের দুধ দোয়াই দেশে, দিনে 3 বার হোক 4 বার হোক যতবারই দোয়াবেন ততবারই দোয়াই তার। এবার আমি একটা কথা বলি, ধরেন মা দুধ দেয় 20 লিটার, যে 60 থেকে 20 নেওয়া হয়েছে তার মা দুধ দিত 20 লিটার, কারণ এই বাছুরটা ধরে নেওয়া যায় যে এও 20 লিটার দুধ দেবে, যেহেতু মা এবং বাবার থেকে সমান এইটা আসছে। এখন এই বাছুরটাকে যদি আমরা তার পেট পুরে দুধ খাওয়াই সব কিছু করাই, এই বছরটা কি 20 লিটারের জায়গায় 25 লিটার দুধ দেওয়ার সক্ষমতা পাবে? এইটা হলো সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক একটা হিসাব, এটা জিন ক্যারেক্টার। অর্থাৎ মা এবং বাবা তার যা চরিত্র, সন্তানের ভিতরে মায়ের থেকে অর্ধেক আসে, বাপের থেকে অর্ধেক আসে। যে বাপের বিষ দিয়ে বাচ্চাটা জন্ম নিয়েছে সেই বাবা তার মায়ের কতটুকু বাচ্চা তার মায়ের কাছ থেকে কতটুকু দুধ পেয়ে সেই মায়ের হিসেবটা কিন্তু এই 25.5-এর মধ্যে আসে। আবার যে মায়ের দুধ সে জন্মগ্রহণ করলো, যে মায়ের দুধ সে খাবে, যে মায়ের পেটে থেকে আসলো, তার মা তার কতটুকু দুধ হবে, সে তার মার থেকে কতটুকু বংশ চরিত্র নিয়ে এসে সেটার উপরে ভিত্তি করে এর ভিতরে সেই গুণাগুণটা তৈরি হবে। এখন এই গুণাগুণ থেকে পিছাইতে পারে না খাওয়ার কারণে, বাড়বে এর থেকে বেশি টানা, এটা ওই হিসাবের মধ্যে। মানে আমি যদি আমরা বেশি করে দুধ খাই তাহলে বাছুরের দুধ বাড়বে কি না? হ্যাঁ, অবশ্যই বাড়বে, কারণ দুধ বাড়বে বলতে যে তার দুধের মাত্রাটা বংশানুক্রমিক হিসাবে সঠিক জায়গায় থাকবে। দীর্ঘদিন লাইভ স্টককে চাকরি করতেন, উনি বিভাগীয় উপপরিচালক হিসেবে চাকরি করেছিলেন এবং সর্বশেষ রিটায়ার করেছিলেন। আমি চট্টগ্রামের আঞ্চলিক প্রাণী আঞ্চলিক হাসমুরগি খামার থেকে বিভাগীয় উপপরিচালক, বিভাগীয় উপপরিচালক হিসেবে তিনি কিন্তু রিটায়ার করেছেন। তবে উনি সেই মানে সরকারি লোক বা খামারিদের জন্য কিন্তু সারা জীবন উনি কথা বলেছেন, সবসময় খামারিদের বন্ধু হিসেবে উনি পরিচিত। 2005 সাল থেকে আমি যখন বাংলা ভিশনে শ্যামল বাংলাটা শুরু করি, শ্যামল বাংলার সাথে কিন্তু উনি আমরা একসাথে কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকব আমরা একসাথে কাজ করব। সবাইকে ধন্যবাদ। তরুণা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।